আজ বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমার চাঁদ উঠলেও নেই এই তিথি পালনের তোড়জোড়। করোনা পরিস্থিতিতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন, এবং এই লকডাউনের ছায়া দেখা গেল স্বামীনাথ মন্দির প্রাঙ্গণেও। উত্তর দিনাজপুরের দুর্গাপুর অঞ্চলে ঐতিহাসিক স্বামীনাথ মন্দিরে পুজো হলেও অন্যান্যবারের মতো বসল না মেলা। নিষ্ঠার সাথে এই পূর্ণিমা তিথিতে মন্দিরের গেট বন্ধ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই স্বামীনাথের পুজো সারলেন জমিদারের বংশধরেরা। জানা যায়, তৎকালীন দুর্গাপুর রাজবাড়ির রাজা ভূপাল রায় চৌধুরীর আমল থেকেই স্বপ্নাদেশে পাওয়া স্বামীনাথের পুজো চলে আসছে। কিন্তু লকডাউনের জেরে মন্দিরে পুজো হলেও এলাকায় দেখা গেল না কোনো দোকানপাট। জানা যায়, স্বামীনাথের পুজো এবার অন্যান্যবার যেভাবে করা হয় এভাবে তো সে এবার তো সেভাবে আর করা সম্ভব হলো না, কারণ কোভিড-19 জন্য মানুষের গ্যাদারিং যাতে না হয় সেদিকে সরকার বলেছে যে সেই দিকগুলো দেখতে। তো আমরা আমাদের বাড়ির পুজো, যেহেতু আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার আমরা এখানে যে কজন আছি স্থানীয়, সেই কজনই আমরা শুধু করলাম। আত্মীয় স্বজন যারা প্রত্যেক বছর দূর দূর থেকে যারা আত্মীয় স্বজনরা আমাদের এখানে আসে তারা তো আসতে পারেই নি, এবং লোকাল মানুষজন যারা পুজোতে অংশগ্রহণ করে তারাও সেটাও আমরা এবার করতে পারলাম না। মন্দির বন্ধ রেখে শুধু মানে যেটুকু নিয়ম না করলেই নয়, ওইটুকু মেনেই পুজোটা নিষ্ঠার সাথে করা হলো আর কি। বেশ কিছু ভক্তকে মন্দির এলাকায় সমাগম হতে দেখা যায় ভোগ হাতে নিয়ে। তারা ভগবানের দেখা না পেলেও মন্দিরের সিঁড়িতে ভোগ দিয়ে প্রণাম করে হাতে প্রসাদ নিয়ে বাড়ি ফেরেন। তবে সাধারণ মানুষের জমায়েত দূর করতে ভোররাত থেকেই ইটাহার পুলিশ প্রশাসনের তরফে পুলিশ আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ার ছিল চোখে পড়ার মতো। উত্তর দিনাজপুর থেকে রাধারানী হালদারের রিপোর্ট, নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।